উৎসাহ উদ্দীপনা পরম্পরা আর সংস্কৃতিকে ছুঁয়ে দেখার মধ্যে দিয়ে আজ রবিবার মেলা খড়ির রাজঘাটে সমাপ্ত হয়েছে তিন দিন ব্যাপী নির্মহল জল উৎসব 2023। হাজার হাজার মানুষ উপভোগ করেছেন এই মন মাতানো অনুষ্ঠানটি। জানা যায় মোট 11টি বিভাগের নৌকা দৌড় অনুষ্ঠিত হয় আজ এই অনুষ্ঠানে। আজকের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উনি ভাষণ রাখতে গিয়ে বলেছেন এই অনুষ্ঠানটি আগামী দিনে কিভাবে আরও আকর্ষণীয় করা যায় সে বিষয়ে চিন্তা করবে সরকার। আগামীতে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুনে নেব একবার উনি কি বলছেন। বিউ রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমি বারবার সব জায়গায় বলি ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি পরম্পরা এবং তার যে মানে এত রিচ এটা ধরে রাখতে হবে আমরা কোনো অবস্থায় যাতে এক্সটিংক্ট না হয় সেই ব্যবস্থা আমরা গভর্নমেন্টের তরফ থেকে আমরা করব এবং ইচ্ছে থাকলে সবই হয় সবই করা যায়। তো আমি নিজেও এখানে দেখে গেলাম এমএলএ সাহেবরাও আছেন আমাদের সভাধিপতি এখানে আছেন আধিকারিকরাও আছেন সবাই মিলে আগামী আগের থেকেই সেটাকে যারা আপনাদের সমবায়ের যারা যারা আছেন তাদের সাথে আমি কথা বলবো। তো এইসব আমরা সবাই একসাথে মিলে আগামী দিন আরও ভালো এবং উপভোগ করবো। যারা আজকে প্রাইজ পাচ্ছেন এবং যারা পাননি সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পার্টিসিপেট করাটা ভেরি ইম্পর্টেন্ট, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হল ইজ নট ইম্পর্টেন্ট এবং সব স্পোর্টিংলি নেওয়া উচিত।